হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানচকিন। আজ আমি তোমাদের সাথে দারুণ হেলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চাইলে এটা তোমরা ব্রেকফাস্টেও দিতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো রেসিপিটা দেরি না করে আগে শুরু করে দিই, তারপরে বলতে থাকি যে এই রেসিপিটার কী বেনিফিটস বা কবে থেকে বাচ্চাদেরকে দিলে ভালো। তো চলো দেখাই আমি কী কী ইনগ্রিডিয়েন্টস আজকে রেসিপিতে আমি ইউজ করছি। রেসিপিটা করতে আমার যা যা লাগছে, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ওটস পাউডার, সঙ্গে নিয়ে নিয়েছি ছোটো একটা গাজরের টুকরো যেটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ আমি 1/2 করে কুচিয়ে করে নিয়ে নিয়েছি। আর ওটসটা আমি আগে থেকে রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেই গুঁড়োটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, যখনই চিলা প্যানকেক এগুলো করতে ইচ্ছে হয় তখন আমি এই গুঁড়োটা দিয়েই করে নিই, ইজি হয়। তো এখানে দেখো আমি ওটসের গুঁড়োটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দই। আমি এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতো দই অ্যাড করে দিয়েছি। দইটা আমি বাড়িতেই প্রিপেয়ার করেছি, হোমমেড দই ইউজ করেছি, তোমরা চাইলে কেনা দইও ইউজ করতে পারো। এবার খুব ভালো করে দইয়ের সাথে এই ওটসের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে একটুখানি নুন ইউজ করেছি, কিন্তু তোমরা 1 বছরের নিচে বেবিদের জন্য নুনটা তখন অ্যাভয়েড করে দেবে, আর 1 বছর উপরে বেবি হলে তো একটুখানি নুন ইউজ করতে পারো, তাতে টেস্টটা অনেকটা এনহান্স হয়। আচ্ছা, এখানে দেখো আমি ওটসের সঙ্গে দইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে দেখো 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বাটা ইউজ না করে আদাটা গ্রেট করেও দিতে পারো। দিয়ে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মিশিয়ে নিচ্ছি। ইন দ্য মিনটাইম আমি এখানে দেখো কিছু চানা নিয়ে নিয়েছি, মোটামুটি 3 টেবিল স্পুন মতো, এবং এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর খোসাগুলো ছাড়িয়ে আমি খুব ভালো করে এখানে প্রেশার কুক করে এখানে সফট করে নিয়েছি। আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়েছি, আর লো হিটে আমি ভালো করে এটাকে কুক করে নিয়েছি। এতটাই সফট হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপর একটা ফর্ক ইউজ করে আমি এই চানাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটো বেবিদের ক্ষেত্রে গলায় লাগার যেহেতু একটু টেন্ডেন্সি থাকে, যদি এর দানাদার কোনো পার্টিকেল থেকে যায়, সেই জন্য কিন্তু তোমরা চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারো একটু জল ইউজ করে। চানা কিন্তু বেবিরা যখন সলিড স্টার্ট করে তারপরেই দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা হেভি হয় আর ডাইজেশনেও অনেকটা টাইম লাগে, সেই জন্য এত ছোটো বেবিদেরকে না দিয়ে আমি বলবো অ্যারাউন্ড 8 টু 10 মান্থের বেবিদের চানা ইন্ট্রোডিউস করাটা একদম পারফেক্ট টাইম। আমি এই রেসিপিটাতে ওটস আর চানা ইউজ করেছি মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে, আর ওটসের গুণাগুণ সম্বন্ধে তো আমরা সবাই জানি। তাছাড়া চানাতেও কিন্তু প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো বেবিদের শারীরিক মানসিক বিকাশে কিন্তু দারুণ ভূমিকা পালন করে থাকে। যেমন এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তেমনি প্রচুর ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, তাছাড়া ভিটামিন কে, ফোলেট, ভিটামিন B6, ফসফরাস, আয়রন, জিঙ্কের মতো ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টও কিন্তু এর মধ্যে প্রচুর রয়েছে। তাহলে এটা কিন্তু একটা আইডিয়াল মানে খাবার হিসেবে বেবিদের খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। তো এখানে দেখো ব্যাটারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে আমি এর কনসিস্টেন্সিটাকে এমন রাখলাম যেটা খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তো এখানে দেখো প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবং তার মধ্যে আমি অল্প খানিকটা ঘি ব্রাশ করে দিলাম। এবার আমি অল্প করে একটু ব্যাটার ঢেলে ঢেলে আমি চিলাগুলো করে নেব। তো এখানে দেখো আমি একটু ছড়িয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে একটু ছোটো ছোটো করেও করতে পারো। তারপর আমি এখানে যে কুড়িয়ে রেখেছিলাম গাজরটা আর কুচিয়ে রেখেছিলাম যে অনিয়নটা, সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে। তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে বোথ সাইড কুক করে নেব মোটামুটি 2 মিনিট 2 মিনিট করে। তো শুরুতে যখন বেবিকে চানা ইন্ট্রোডিউস করাবে অবশ্যই খেয়াল রাখবে, যেহেতু চানাতে একটা গ্যাস হওয়ার প্রবণতা থাকে, তাই যখনই ইন্ট্রোডিউস করাবে একদম অল্প করে ইন্ট্রোডিউস করাবে, তারপরে আস্তে আস্তে তার অ্যামাউন্টটা বাড়াবে। অ্যামাউন্টটা বাড়ালেও 3 টেবিল স্পুনের বেশি কিন্তু বাচ্চাদের একদমই উচিত নয় দেওয়া। বাচ্চা মানে এখন আমার মেয়ে 2 বছর, তো আমি মোটামুটি 3 টেবিল স্পুনই ওকে সারাদিনে দিতে পারি, মানে পার ডে হিসেবে বলছি। আর একদম ছোটো বেবিদের ক্ষেত্রে 1 টেবিল স্পুনও কিন্তু এনাফ, তারপরে বাড়াতে পারো 2 টেবিল স্পুন, তারপর 3 টেবিল স্পুন, এরকম করে বাড়ালে ওদের কিন্তু ওই প্রবলেমটা, গ্যাসের যে প্রবলেমটা, সেটা কিন্তু আর হবে না। হট করে যদি ওরা বেশি খেয়ে নেয় একসাথে, মানে হট করে 1 টেবিল স্পুনের জায়গায় 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন এরকম করে প্রথমেই যদি ওরা এতটা বেশি অ্যামাউন্টে খেয়ে নেয়, তাহলে কিন্তু ওদের গ্যাসের প্রবলেম হতে পারে।
প্রথমে একটা করে তোমাদেরকে দেখালাম কতটা সফট হয়, বরাবরই আমার প্রথমটা এরকমই নষ্ট হয়, আর সেকেন্ডটা মোটামুটি ভালোই হয়েছে। তো এটা দেখো, বাচ্চাদের কিন্তু এগুলো ফিঙ্গার ফুড হিসেবে দিলে ওরা কিন্তু নিজে নিজে খেতে শিখবে এবং খাওয়ার ইন্টারেস্ট কিন্তু ওদের অনেক তাড়াতাড়ি গ্রো করবে। তাহলে এই ওটস আর চানার কম্বিনেশানে চিলার কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে, যেমন গ্রোথ ভালো করে, তেমনি ব্রেন ডেভেলপমেন্টকে ভালো রাখে, অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে, মাসল শক্ত রাখে, ফাইবার যেটা চানাতে রয়েছে ওটসেও রয়েছে সেটা ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখে, ইমিউন ফাংশনকেও কিন্তু ভালো করে তোলে। তাহলে তোমরাই বলো রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।